হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে ঢাকায় বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছু হালকা বাতাস রয়েছে। আর বৃষ্টি দেখতে খুবই সুন্দর, তবে এই মুহূর্তে আমাদের বরিশাল বরগুনায় প্রচণ্ড মানে ভয়াবহ বন্যা বয়ে গেছে, খুবই দুঃখিত। তবে রাত্রে আমি ফোন দিয়েছি একবার, কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তখন শুনতে পেয়েছি প্রচুর বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তো এখন সকাল হয়েছে, একটু পরে হয়তো জানতে পারবো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। তো আর এ হচ্ছে ঢাকা, আমি যেখানে আছি তো এখানের অবস্থা একটু দেখুন, এখানেও বৃষ্টি হচ্ছে। আর এখানে সৌন্দর্যটা যদি আপনাদের একটু দেখাই, এই যে সামনে আছে একটি যে কাগজ ফুল বলি আমরা, যেটা ওটা হচ্ছে কাগজ ফুল, খুবই সুন্দর। আর সামনে এই হলো আমাদের অফিস, ওই সাইডে একটি বিল্ডিং রয়েছে, আর এখানেই ডিউটি করতেছি। এই যে বৃষ্টির মাঝে ওই একটি কুকুর যাচ্ছে, কুকুরটি মূলত অফিসে যাচ্ছে, দলে দলে কুকুর যাচ্ছে। বৃষ্টি তো বাহিরে, বৃষ্টি তো কুকুরগুলো কোথায় যাবে, তো বিল্ডিংয়ে বর্তমানে অবস্থান নিচ্ছে। আমি বারান্দায় বসে ভিডিওগুলো করতেছিলাম, কিন্তু মানে বৃষ্টির কারণে আমার মোবাইলের ভিতরে পড়ছে বৃষ্টি, এজন্য ভিডিওগুলো করতে পারতেছি না। দেখুন বৃষ্টির যে পড়তেছে, এর ভিতরে কুকুরটা কি করলো দেখুন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এটা হচ্ছে ঢাকা শাহবাগ, খুবই সুন্দর দেখতে। তবে আজকে বরিশাল বরগুনা জেলা, যেখানে 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছিল, তো সেখানে প্রচণ্ড জ্বর হয়েছে আমি জানতে পারলাম। তো কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি, একটু পরে জানতে পারবো। আর দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে এই যে কুকুরগুলো এখানে অবস্থান নিয়েছিল এই বিল্ডিংয়ে, তো তারা একে একে চলে যাচ্ছে, একে একে চলে যাচ্ছে বাইরের দিকে। আমি আপনাদের যদি জুম করে দেখাই,